একান্নটি সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলা দক্ষ যজ্ঞের সময় সতীর কোমরের অংশ কাকাল পড়েছিল কঙ্কালীতলার মহাকুণ্ডে, তাই এই মহাকুণ্ডের জল অতি পবিত্র। পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী, মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান, প্রতিটা সতীপীঠের থেকে ভৈরব মন্দির। এই জঙ্গল ঘেরা এলাকাতে এভাবেই মা কঙ্কালী থাকতেই পছন্দ করেন জঙ্গলের মধ্যেই। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মনস্কামনা করলে মা কঙ্কালী তা পূরণ করেন। সারা বছরই ভক্তের ঢল দেখা যায়, আজ কালী পুজো উপলক্ষে বেশি ঢল নামবে। কালী পুজো একটা বিশেষ দিন, এই দিনে পুজো দিতে চাইছি সবার মঙ্গলার্থে। এই জন্য আগে অবশ্যই পুজো দেব, তারপরে একটু সোনাঝুরিও ঘুরব, তারপর বিশ্বভারতী একটু যাওয়ার প্ল্যান আছে, এভাবেই কাটাবো। স্বাগতা ব্যানার্জি। সেই হিসেবে আর কষ্ট করতে হবে না, এই মায়ের হবে।